হ্যালো বন্ধুরা, আরিফ হাসান ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে কিন্তু কথা বলবো আরএফএলের ট্রেন্ডি আলমারি নিয়ে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কালেকশন রয়েছে আরএফএল ট্রেন্ডি আলমারি। তো এটা কিন্তু প্লাস্টিকের আলমারি। বন্ধুরা, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আলমারির রিভিউ দেখান, তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই ভিডিও। এখানে আপনারা তিনটা কালার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর কালারগুলো। তো বন্ধুরা, আমি বলেছি আপনি যদি আমার এই আরিফ হাসান ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্রথমত সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখেন ট্রেন্ডি, তো এটা আরএফএলের। আমি একটু নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো আরএফএলের দোকান থেকে নেবেন, প্লাস্টিকের দোকান থেকে নিয়ে নেবেন, আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। তো ফ্রেন্ডস, ভিতরে স্পেসটা দেখাচ্ছি। দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে, আপনারা প্রয়োজনীয় জিনিসপাতি রাখতে পারবেন। লক সিস্টেম রয়েছে, লক ক্যাপাসিটিও কিন্তু অনেক ভালো। দেখেন অনেক উন্নত, কিন্তু ট্রেন্ডে লেখা রয়েছে এখানে। এটা আরএফএলের। তো এটা কিন্তু প্লাস্টিক, মেটাল হচ্ছে প্লাস্টিকের। তো প্রাইসটা এবার আসি বন্ধুরা। এটার প্রাইস যেটা, সেটা হচ্ছে 4815 টাকা এমআরপি রয়েছে। এখান থেকে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, 10% ডিসকাউন্ট পাবেন 4815 টাকা থেকে। তো এই প্রোডাক্টটি আপনারা এই দামে সারা বাংলাদেশে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কালার রয়েছে বেশ কয়েকটি, সবগুলোর কিন্তু কালারের দাম কিন্তু একই, এবং আমি দেখানোর চেষ্টা করতেছি একের পরে। আপনারা দেখুন, দেখেন বন্ধুরা খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। আমার বিশ্বাস যে আপনাদের এগুলো ভালো লাগবে। তো যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন, যে কোনো কালার এখান থেকে পছন্দ করে নিতে পারেন। তো প্রাইসটা হচ্ছে 4815 টাকা থেকে 10% ডিসকাউন্ট। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই আমার এই আরিফ হাসান ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাইয়া আমরা এই সম্পর্কে জানতে চাই। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবারও বলছি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।